হ্যালো বন্ধুরা, আসুন আমরা নতুন কিছু শিখি। আমরা একটি সি লিখব, সি লেখার পরে আমরা সি থেকে মূলত আমরা কি ধরনের বিষয় পেয়ে থাকি। যাদের নামের প্রথম অক্ষর সি থেকে, তাদের জন্য এটি আমার পক্ষ থেকে একটি উপহার। বন্ধুরা, এখানে মুছে দিতে পারেন এখন। তবে দেখুন, একটি সি হলো, সি থেকে যখন আঁকাটা হলো, আমরা একটা বৃত্ত দিলাম, থাকুক বৃত্তর এখানটা, ছোট একটা বৃত্তটা ভরে দিলাম। এখন এখানে আমরা একটা দাগ দিয়ে, এখানে একটি দাগ দিলাম, এখানে বন্ধুরা বুঝতেই পারছেন কিছু একটা হতে যাচ্ছে। তা আমাদের এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটি অক্ষরের সাথে আমরা একটি করে কার্টুন উপহার দেওয়ার চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকুন। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার প্রিয় মানুষদের দেখার সুযোগ করে দিন। কারণ একজন শিল্পী তার জীবনের সমস্ত চাহিদা থাকে মানুষের কাছে তার শিল্পের প্রশংসা শোনার জন্য। তাই যখন আমার শিল্পকর্মগুলো, আমার সৃষ্টি যখন মানুষ দেখতে পারবে বা নিয়মিত দেখবে, তখনই আমার ভালো লাগবে। আমার শিল্পীর জীবন তখনই সার্থকতা খুঁজে পাবে। আমি আপনাদের সব সময় বলি, আমি যেটা আপনাদের করি সরাসরিভাবে সেটাই আপনার পোস্ট করা হয়।
আমি কোনো এডিটিং বা কোনো কিছু আমি পরিবর্তন করা আমি পছন্দ করি না, কারণ যদি একটি পরিবর্তন করি দেখা যায় সুন্দর গান দিলাম, আমার ভয়েস আপনি পেলেন না, তখন কিন্তু আপনি অনেক কিছু বুঝতে পারবেন না, হারিয়ে যাবে আপনার যে শেখার জন্য আপনার চেষ্টা, শেখার জন্য যে আপনার পরিকল্পনা, সে পরিকল্পনাটা আপনার থাকবে না। একটা 20 মিনিটের ভিডিও করে আমি সেটাকে কনভার্ট করে 5 মিনিটে তৈরি করে দিলাম আপনাকে ফাস্ট করে, তখন কিন্তু আপনি আসল ভিডিওটা আপনি দেখতে পারলেন না বা আঁকার সিস্টেমটা আপনি বুঝতে পারলেন না, আপনি তখন আপনি শিখতে পারবেন না, আপনার কোনো ছবি সম্পর্কে আপনি কিছু কিছু জানতে পারলেন না। তাই আমরা এডিট পছন্দ করি না। যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেলটি বাজিয়ে রাখুন, আপনি নতুন ভিডিওটি তাৎক্ষণিকভাবে পেয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে।